1905 সালে সিঁড়িবাইয়া আইফেল টাওয়ারের চূড়ায় ওড়ার একটা প্রতিযোগিতা হয়। খুব সম্ভবত এম ফরেস্টিয়ার নামের একজন ব্যক্তি 3 মিনিটে এই টাওয়ারের চূড়ায় উঠে প্রথম স্থান অধিকারী হয়েছে। 1665 সিঁড়ি উনি বাইয়ে বাইয়ে উপরে উঠছে। পরে কমেন্ট করছে, কে ভাই বাংলাদেশে বই আগে খাতার গাড়িটি টানতে, এখন বিদেশ যাইয়ে শীতের পোশাক টানে। কমবে আইসি আজকে ভিডিওতে চিন্তা হরেন তো। 1 2 3 লোহা লক্করের দ্বারা কিন্তু সইলা ইয়ে পড়ছে। যতই পরিকল্পনা করেন, যতই যা করেন, কুম্মে থাকবেন কি করবেন, এ ঠিক করবে একমাত্র আল্লাহ। যখন মুই ইতালির ভিসা পাইছি তখনই মুই সিদ্ধান্ত নিছি যে না, কোনো হানে মুই যাবো না। হনেন হনেন এইবারে বলে হিরোর না হানে এন্ট্রি দিছে মোর সামনে। এই ভিডিও গত রিল দিছিলাম, আপনারা বেমালা মাসে দেখছেন। যাই হোক, সিদ্ধান্ত নিছি ইতালিতে আমো না, কিন্তু আইয়ে পড়ছি প্যারিসে, ইতালিতে আরো কত জায়গায় যে যামো খালি দেখবেন। যাক আল্লাহর ইচ্ছা, আল্লাহ আসলে কেড়ে কোন সময় কুম্মে রাখবে এটা হেই জানে। তো এই জায়গায় আবার দেখি যে গানা বাজানা হয়, আবার মানুষ এই গান শুনে এরমে টাহাও দিয়ে যায়, যে যার সাধ্য মতো টাহা পয়সা দিতে আছে ভালোই। এইবার দেখলাম একটা পুস্কি আইছে টাহা দিতে, হ্যার বাপের লগে মনে হয়। লগে লগে দেখেন কতগুলো পুস্কি চলে ইয়ে পড়ছে। কি রে ভাই, টাহার কি গাছ আছে নি, হগুলি খেলে টাহা দিতে আছে কেমন করে দেন। হগুলি রে টাহা দিতে দেখে এই ভাই জানে চিন্তা করতে আছে, মুই একটু দিমু খারা আগে কোম টাহা বাইর করে লইয়ে লই। এরপর মানি ব্যাগে গুনে কোম টাহা বাইর করে নিয়ে এইবার দিয়েছি, দেখছো এবার এলো খালি টাহাই দেয়। হ্যাঁ কিন্তু না, ওই যে একখান ভাই জানে তার সাধ্য মতো একটা চাবির রিং দিলো, আইফেল টাওয়ারের একটা চাবির রিং দিয়ে দিলো। চাবির রিংটা পাই একাল কোলাকুলি করে দিছে ইমোশনাল হইয়া। এদিকে কিন্তু হ্যাঁ দেয়া দেই গুড়াগাড়া যত আছে হগলি টাহা দিতে আছে। তো টাহা টোয়া নেওয়া শেষ, এইবার হইলো টাটা বাই বাই দিয়ে দিলো। কেমন হয়েছিল একটু দেখেন, এই যে এইরকম আর ঢং করা লাগবে না, যা দেখতে দেখতে যা। আর এই সবকিছুর মধ্যে এই পুস্কিটারে বেমালা ভালো লেগে গেছে মাশাল্লাহ। ইউরোপের পোলা পাইন গুলো বেমালা ভদ্র কাদার মতো নরম। এই লোহা লক্করের আইফেল টাওয়ার সম্পর্কে এখন কথা কম। খুব বেশি মোরা হগলি জানি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে ফ্রান্সের প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার কিন্তু অন্যতম। তাহারা জীবনে কিন্তু টাওয়ারের কালার এইরমের থাকবে না, এটা কিন্তু 7 বছর পর পর রং করা হয়। আর এই টাওয়ারের উচ্চতা কিন্তু 100 তলা থেকেও উপরে। তো লন দূরে বই আর কত দেখবো, একটু ধারে যাই। তো খালি ধারে না, মোরা এক কালা টাওয়ারের মাথায় উঠতে যাবো। যাইতে যাইতে হঠাৎ করে দেখলাম এখানে কিন্তু ছবি আঁকা আঁকি চলতে আছে। এটা আর নতুন কি মগো, বাংলাদেশেও বই মেলার সময় দেখা যায়। এই গুন্ডাও কিন্তু কোনো অংশে ছোট না, আসলে কারো মতো ছবি আঁকা বা হুবহু জিনিসটা কিন্তু আসলে অনেক কঠিন ব্যাপার। তো যখনই মোরা টাওয়ারের দিকে যাইতেছিলাম দেখলাম কিছু মানুষ দেখতে আইতে আছে। এই জায়গাটা ভীমালা ভালো লাগছে, কত নিট অ্যান্ড ক্লিন, হেপে সুন্দর সুন্দর মানুষ, সবকিছুই ভালো লাগতে আসছিল। অনেকটা পার্কের মতো মানুষ ঘাসের উপরে বইয়ে বইয়ে বিশ্রাম নিতে আসে। আগে মোটামুটি কয়েকটা ভিডিওতে আপনাকে কইছি এদেশে সুন্দর সুন্দর জিনিস দেখতে হইলে অবশ্যই হাঁটতে হইবে প্রচুর। আবার কিছু বিদেশি ফুল আছে যেগুলো দেখতে সুন্দর লাগতে আসছিল। একটু জুম করে আপনাকে দেখাই, দেখেন কত সুন্দর লাগে। এর মধ্যে কিন্তু গেন্দা ফুলও আছে মগো, বাংলাদেশি ফুল। এই জায়গাটায় মোরা বইয়ে টইয়ে কতক্ষণ ছবি টবি তুললাম, রেস্ট নিলাম, এখন আবার মোরা টাওয়ারের দিকে আগুয়ে যাইতে আসি। আইফেল টাওয়ারে আওয়ার মুখ্যম সময় হইলো বিয়াল বেলা। তাইলে আপনারা দেখা যায় যে দিনের ভিউটাও পাইবেন, আবার রাতেও একটা সুন্দর ভিউ আপনারা দেখে যাইতে পারবেন। মোরা কিন্তু বেন্যালে উঠেই নাস্তা পানি করে গেছি মিউজিয়ামে মোনালিসার হাসি দেখতে। এরপর ওর মুস্কি হাসি দেখে কিন্তু মোরা আইয়ে পড়ছি আবার টাওয়ার দেখতে। এই মূর্তি দেখলে কিন্তু আপনারা একটু অবাক হয়ে যাবেন, কিছুই পেন্দে নাই, অথচ গলায় একখানে অন্য জুলাইয়ে থইছে। এখানে আওয়ার পরে বিভিন্ন কারুকার্য কত কিছু যে দেখবেন, আর দেখতে আসতে আসতে পাগল হয়ে যাবেন। আর আপনার হাসি দেখে আশপাশে সবাই বুঝে যাবে যে আপনি আইসেন ফরম বাংলাদেশ। আস্তে আস্তে কিন্তু তোমার কাছে আইয়ে পড়ছি বনু। তো আইফেল টাওয়ারের পাশেই আছে এইরকম সুন্দর একটা লেকের মতো, আর এখানে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় মাশাল্লাহ, অনেক বেশি সুন্দর। মানে মোর প্রথমেই মনে চাইতে আছে এই যে সুন্দর লেক, সমুদ্র, নদী, যে যে এখন হেয়ের লগে খাড়াই ছবি তুলতে। ব্যাপার হইলো জ্যাদ হেই হেয়েই ভালো লাগতে আসিল, কথা হইলো চোখ জুড়াইয়া যাইতে আসিল, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। ওই আসলে কইতেছিলাম যে হ্যানে যাই হ্যানেই ভালো লাগে, আর হ্যানে খাড়াইয়ে খাড়াইয়ে এই সময় নষ্ট করে হেলাই। যাই হোক, মগো গন্তব্য স্থল হইলো কিন্তু এই যে লোহা লক্কর। সুতরাং এদিকে ওদিকে সময় নষ্ট না করে মোরা হাঁটা শুরু করে দিলাম। খালি মোরা না, কত কত মানুষ খালি দেখবেন। আইফেল টাওয়ারের চূড়ায় কিন্তু সিঁড়ি বাইয়া ওড়া যায়। আপনি যদি সিঁড়ি বাইয়া উঠতে চান হেলে হনেন, 1665 সিঁড়ি কিন্তু পার হইতে হইবে উপরে উঠতে হইলে। এখানে মোরে কমেন্ট করছে, কে ভাই বাংলাদেশে বই আগে খাতার গাড়িটি টানতে, এখন বিদেশ যাইয়ে শীতের পোশাক টানে। ঘটনা ঠিকই কইছেন ভাই জান, আপনারে ধন্যবাদ। আপনি না কইলে মনে মনেই থাকতেন না, আপনি কইছেন দেখে মুই শীতের পোশাক থুয়ে এই ভিডিওটা করতে লইছি। কোনো মানুষের মতো এত পোস্ট পাস দে।
তারি না যেরম পারছি এরমের করছি, এখন ওই যে হুঁকে চলে যাইতেছি, এখানে একটু জ্যাম বেজে গেছে, বাঁচবে না কি? মানুষজন রাস্তার মাঝখানে খাড়াই খাড়াই ছবি তোলে, গাড়িওয়ালারা যে কি ভালো ছবি তোলারে বেশি প্রাধান্য দেয় বুঝলে তো। মুই এবার একটু সেলফি ভিডিও নিতে আসলাম, আকাশটা যে এত সুন্দর আসিল যে কল্পনার বাইরে, কইলাম না যেদিকে চাইবেন সবকিছুই ভালো লাগবে মাশাআল্লাহ। 324 মিটার লম্বা এই টাওয়ারের ওজন কত জানেন? এটা সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি আর এটার ওজন হলো 10,100 টন। পরের হুঁকে আইলেই কিন্তু এখানে পুরুষ আর মহিলা গো টয়লেটের এরো চিহ্ন আছে, যার দরকার হইবে চলে যাইবেন, দেখাই দিলাম গুরুত্বপূর্ণ জিনিস। একটা জিনিস শুনলে অবাক হয়ে যাবেন, শীতকালে কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার কারণে এই টাওয়ারের আকৃতি একটু ছোট হয়, তার কমার পরিমাণ বেশি না, 6 ইঞ্চির মতো। ঘটনা ঠিকই কইছেন ভাইজান, আপনারে ধন্যবাদ, আপনি না কইলে মনে মনেই থাকতেন না। আপনি কইছেন দেখে মুই শীতের পোশাক ধুইয়া এই ভিডিওটা করতে লইছি, কম মানুষের মতো এত পোস্ট পাস দেখতে পারি না, যেরম পারছি এরমের করছি, এখন ওই যে হুঁকে চলে যাইতেছি, এখানে একটু জ্যাম বেজে গেছে, বাঁচবে না কি? মানুষজন রাস্তার মাঝখানে খাড়াই খাড়াই ছবি তোলে, গাড়িওয়ালারা যে কি ভালো ছবি তোলারে বেশি প্রাধান্য দেয় বুঝলে তো। মুই এবার একটু সেলফি ভিডিও নিতে আসলাম, আকাশটা যে এত সুন্দর আসিল যে কল্পনার বাইরে, কইলাম না যেদিকে চাইবেন সবকিছুই ভালো লাগবে মাশাআল্লাহ। 324 মিটার লম্বা এই টাওয়ারের ওজন কত জানেন? এটা সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি আর এটার ওজন হলো 10,100 টন। পরের হুঁকে আইলেই কিন্তু এখানে পুরুষ আর মহিলা গো টয়লেটের এরো চিহ্ন আছে, যার দরকার হইবে চলে যাইবেন, দেখাই দিলাম গুরুত্বপূর্ণ জিনিস। একটা জিনিস শুনলে অবাক হয়ে যাবেন, শীতকালে কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার কারণে এই টাওয়ারের আকৃতি একটু ছোট হয়, তার কমার পরিমাণ বেশি না, 6 ইঞ্চির মতো। 1905 সালে সিঁড়িবাইয়া আইফেল টাওয়ারের চূড়ায় ওড়ার একটা প্রতিযোগিতা হয়, খুব সম্ভবত এম ফরেস্টিয়ার নামের একজন ব্যক্তি 3 মিনিটে এই টাওয়ারের চূড়ায় উঠে প্রথম স্থান অধিকারী হয়েছে। 3 মিনিটে 1665টি সিঁড়ি উনি বাইয়ে বাইয়ে উপরে উঠছে। মনে করছি এইটা হলো এন্ট্রি, কিন্তু না, এন্ট্রি গেট ওই সাইডে, এটা হলো এক্সিট। আইফেল টাওয়ার উদ্বোধনের পরে প্রায় 41 বছর এই আইফেল টাওয়ার আসিল মানুষের তৈরি বিশ্বের মধ্যে সর্বোচ্চ স্থাপনা। এই হলো কিন্তু এন্ট্রি গেট, মোরা মধ্যে ঢুকতে আসি, মধ্যে ঢোকার লগে কোনো ধরনের এন্ট্রি ফি লাগে না, কিন্তু টাওয়ারের মাথায় যাইতে হইলে টিকিট কাটতে হইবে। এখানে আওয়ার পরে ভীমালা পানি তীরায় ধরছে, কতক্ষণ পানি পড়ার পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, এরপর নিজে যদি আবার চাপ দেয় হলে পানি পড়বে, যাক সিস্টেমটা ভালো, পানি অবসায় হয় না, কিন্তু এই পানিও কিন্তু ভীমালা ঠান্ডা আর ভীমালা মজা। পানিটা খাইয়ে কলিজাডারে ঠান্ডা করে মোরা কিন্তু টাওয়ারের নিচের দিকে আইয়ে পড়ছি। আর এখানে আওয়ার পর মনে পড়ে গেছে, ভীমালা জোরে যদি বাতাস হয় হলে 2-3 ইঞ্চি কিন্তু ঝুললে যাইতে পারে। আইফেল টাওয়ার নির্মাণের মূল দায়িত্ব পালন করেন গুস্তাভ আইফেল নামের একজন প্রকৌশলী, আর এই টাওয়ারের চতুর্থ তলায় ওনার নিজের থাকার জায়গা ছিল, যা উনি মৃত্যুর পরে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আইফেল টাওয়ারের নির্মাণ কাজ ও নকশার দায়িত্বে আছিলেন 72 জন বিজ্ঞানী, প্রকৌশলী ও গণিতবিদ, এখন নাম কিন্তু এই টাওয়ারে খোদাই করে লেখা আছে। উপরে ওঠার লাগে এখানে 3 জায়গায় মানুষ সিরিয়াল ধরে, মোরা হইলো এই সিরিয়ালে খাড়াইছি, কন্যা অবাক হইবেন যে এখানে অর্ধেকের বেশি মানুষ সিঁড়ি বাইয়ে উপরে উঠবে, মানে 1665টি সিঁড়ি বাইবে। এবার লাইনে খাড়াইয়ে কিন্তু মোরা টিকিট মূল্যটা দেখে হালাইলাম। আইফেল টাওয়ারের 3টা স্তর আছে, প্রথম স্তরে যাইতে হইলে অ্যাডাল্টের লাগে টিকিট ভাড়া হইলো 11 ইউরো 30 সেন্ট, যেটা বাংলাদেশি টাকার প্রায় 1300 টাকা, আর 12 থেকে 24 বছর বয়স যাগো হ্যাগো লাগবে 5 ইউরো 60 সেন্ট, বাংলাদেশি টাকার 600 থেকে 700 টাকা। আইফেল টাওয়ারের টপ ফ্লোরে অ্যাডাল্টের টিকিট ফি হইলো 21 ইউরো 50 সেন্ট, যেটা বাংলাদেশি টাকার 2200 থেকে 2300 টাকা, 12 থেকে 24 বছর বয়স যাগো হ্যাগো লাগবে 10 ইউরো 70 সেন্ট, যেটা বাংলাদেশি টাকার 1200 থেকে 1300 টাকা। এই হিসেবে মুই বড় অঙ্কের একটা ডিসকাউন্ট পাইলাম, ইউরোপে আইয়া 1000 টাকা ডিসকাউন্ট পাইয়ে তো মুই মহা খুশি। তো ভাইজানরে লাইনে খাড়া করাইয়ে থুইয়া মোরা 3 জনে খাম্বার লগে হেলান দিয়ে আরাম করতে আসি, করে দেখলাম না মোরা কাছাকাছি আইয়ে পড়ছি, এর লেগে দৌড়ে আইলা। 1 ঘন্টা লাইনে থেকে যখন হুঁকে আইসি আওয়ার পরে দেখলাম লেহা টপ ক্লোজ, মনটাই খারাপ হয়ে গেছে। তো এক পাশ দিয়ে হইলো সিঁড়ি, যেখানে মানুষ পায়ে হাইটে উপরে ওঠে, আলা মানুষ উপরে ওঠে, তো মোরা মন খারাপ করে খাড়াইয়েই রয়েছি। আপুর এখানে ভেমালা কিউট লাগতে আসিল মাশাল্লাহ, এদিকে দেখেন আর একজনে ওরে রে ক্লান্ত হয়ে গেছে সে। তো এরপরে মোরা টিকিট কাউন্টারে যাইয়ে জিগেলাম ঘটনা কি, হেরা কইলো যে টপ ক্লোজ হয়ে গেছে, আপনারা চাইলে সেকেন্ড ফ্লোরে উঠতে পারবেন। তো মোরা কইছি না, উঠলে টপে উঠবো, সেকেন্ড উঠে লাভ নাই, হেবে মোরা চলে আগে পড়ছি। জীবনে প্রথমবার বয়সের লেগে এখন ডিসকাউন্ট পাইলাম, হ্যাঁ নিতে পারলাম না। ফ্রান্সের ভাষায় এটার উচ্চারণটা খুব সম্ভবত শক্তি, তার ইংলিশে হলো এক্সিট। তো যেহিনে প্রথম ঢুকতে চাইছিলাম, হ্যাঁ মোরা এখন বাইরে যাইতে আসি। আইরানোর সিস্টেমটা হলো যে মধ্যে ঢুকে হাত দিয়ে ঠেলা দিয়ে এরমের ঘুরে ঘুরে চলাইতে হইবে। এখানে দেখলাম টাওয়ার বিক্রি করে, মুই এবার দাম জিগেইলাম। আগের দিন অ্যানভার্সে এই আইফেল টাওয়ারের দাম চাইছে 8 ইউরো করে, আর এখানে চাই 15 ইউরো। মুই সরি কইয়ে চলে যাইতেছি, এবার আবার ডাক দিল, হেবে একটু দাম দর করলাম। এমনে কইলো এই একখান টাওয়ার দেবে, আর লগে সাইড এর রিং দেবে, টোটাল দাম হইলো 10টা। মুই কইছি 8টা, কিন্তু সাইড এর রিং মুই নিমু না, সাইড এর রিং এর বদলে একটা ছোট তামরে দিতে হইবে। সে রাজি হইলো, মুই এবার 10 ইউরো দিয়ে দিলাম, হে কিন্তু মোরে 2 ইউরো ফেরত দিয়ে দিল, 2টা পয়সা। তো এইটার মধ্যেও লাইট জ্বলবে, তো মুই একটু পরে চেক করে আপনাকে দেখা মনে হলে এগুলো হলো এক একটা স্মৃতি। 11 ইউরো দিয়ে টপ ফ্লোরে যাইতে পারতাম, 8 ইউরো দিয়ে কিনে লইছি টপ ফ্লোর। এইবার দেখাই এই দেশের ড্রাইভাররা কত ভালো, আপনারা দেখেন রোডের মাঝখানে কিন্তু ছবি তোলার লাগে এই লাইন দিয়ে দেশে প্রত্যেকটা মানুষ হ্যানে খাড়াই খাড়াই কত স্টাইলে কত রকমের যে ছবি তুলতে আছে, হ্যাঁ দেখলে বাংলাদেশি মনে হইলো, হ্যাঁ কিন্তু বাংলাদেশি না, খুব সম্ভবত পাকিস্তানি হইবে, নয়তো বা তামিল হইতে পারে। কেউ চাইলে কিন্তু স্পিড বোর্ডেও ঘুরতে পারবে, আর নিচে নামার লাগে সিঁড়ি আছে, আর সিঁড়ির লগে তালার কোনো শেষ নেই, মানে এখানেও কিন্তু তালা চাবির ভালোবাসা আছে, চিন্তা করতে পারেন এগো মনের মধ্যে কত ভালোবাসা। এপাশে কিন্তু শুয়ারের মাংস রান্না বান্না হইতে আছে, তাতে কিন্তু কোনো সন্দেহ নাই। তো দিনে মুই বুঝতে গেছি ইউরোপের জাতীয় খাওন কি, দেশে যেমন বিভিন্ন টুরিস্ট প্লেসে দেখবেন ছবি তোলার মানুষ আছে, এখানে
এখানেও কিন্তু ছবি তোলারও মানুষ আছে, আবার তুললে ইনস্ট্যান্ট আপনাকে একালে বান্দাই বন্দাই দিয়ে দেবে। যখন জামাই লইয়া আমু তখন আমি ছবি টবি বান্দাইয়ে নিমু, এখন দরকার নাই এত নসল্লা হরার। সবকিছু দেখে ভালোই লাগতে আছে, কিন্তু দুঃখ একটা, এই টপ ফ্লোরে উঠতে পারলাম না। পাও দুগ্গারে বিশ্রাম দেওয়ার লাগে ঘাসের উপরে বইয়ে পড়লাম। যে দামিও জিনিস দুগ্গা কিনছি হেগু একটু বাইর করে দেখতে আছি, একদমই বাংলাদেশ দিয়ে আনছি তাই কিনছি হলো এই যে বড় সাইজের এক আইফেল টাওয়ার। কিনতে গেলে দেখা যাবে কি বিভিন্ন কালারের আছে, কিন্তু এই কালারটাই আসলে অরিজিনাল অরিজিনাল ভাব আছে। তো এটা হলো লাইটও জ্বলে। লগে ফ্রি আনছি হলো এই ছোটুগা। ও প্ল্যান আছিল রাত্রিদের ভিউ দেখে এক লগে হেন্ডে যাম, সময়ের আগে আইয়ে পড়ার কারণে মুগে এখন এমন খিদা লাগছে আর থাকতে পারতে আসি না রাত্রির পর্যন্ত। দেখি দেখেন উড়ে রে ফটোশুট করার লেগে কি কাহিনী চলতে আছে। একটা গান মনে পড়ে গেছে, আকাশ থেকে নামলো পরি, মনে হইতেছে এক ঝাঁক পরি নামছে আকাশ দিয়া। এখানে সব কিন্তু হলো ছোট ছোট বাচ্চা, সবাই কিন্তু ভেমালা সুন্দর লাগতে আছে। খালি বাচ্চারা না, একজন বড় মানুষও আইছে এই আউটফিটে, যার লেগে মনে করলাম যে হ্যার বাচ্চারাই হইলো এই যে ওরা। ওনার ভিডিওটা করতে পারলাম না, উনি ওই পাশে ফটোশুট করতে আসিল, ওই বাচ্চাকে ভিডিও করে নিলাম। মাশাল্লাহ সবার অনেক বেশি সুন্দর লাগতে আছে। আর মোরা চলে যাইতে আসি এখন মুগো গন্তব্যস্থলে, সরি গন্তব্যস্থল বলতে মুগো বাসার দিকে। এখন কইতে গেলে ওইটা প্যারিসের বাঙালি পাড়া, আশেপাশে যত হোটেল আছে সবই হলো বাঙালিদের। সুতরাং মোরা এখন যাইয়া ওহানি খাওন লন খাম। কাল গইয়া রাইতের ভিউ নিমু আনে আজগো বেমালা ক্লান্ত। যাওয়ার সময় দেখলাম আরো একজন এখানে গান গাইতে আছে। খাড়াই খেড়াই দেখে মোরা আড্ডা শুরু করে দিলাম। আইফেল টাওয়ারে টাটা বাই বাই দিয়ে মোরা কিন্তু রেল স্টেশনের দ্বারা চলেই পড়ছি। প্যারিসে হুনছি মুই নিচে নাকি 10 তলা পর্যন্ত রেল স্টেশন, যেটা শুনে তো মুই রীতিমতো অবাক হয়ে গেছি। এতে দেখি 7:30টার মতো বাজে, কিন্তু 7:30টার সময় এখানে দেখি বিয়াল। সকালের রেস্টুরেন্টে বাঙালি খাবার ভেমালা মজা লাগছে, কিন্তু রাত্রিরে এখানে মোটেও ভালো লাগতে আসিল না, খাবারের টেস্ট ভালো লাগে নাই। যাই হোক, এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া খাবার খাইতে পারছি। তো এরপরে মুই সোজা মোর হোস্টেলে চলেই পড়ছি। ভাইয়েরা ভাইয়াগো হোটেলে গেছে আর আপুরা গেছে আপুগো বাসায়। তো এই আসিল মোর আজকের ভিডিও, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নেক্সট ভিডিওতে কি থাকবে জানেন? হাজু খুজুর শহরে যাবো।